মাদারীপুরে শিবচরে ডাকাতির সময় গণপিটুনিতে দুই ডাকাত নিহত, আটক আরো দুই ডাকাত। মাদারীপুরে শিবচরে ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়। এ সময় জনতারা আরো তিন ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ ঘটনাস্থল থেকে আহত ডাকাতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিতে নিলে উন্নত চিকিৎসার জন্য আরো এক ডাকাতকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানোর সময় পথে মৃত্যু হয় তার। স্থানীয়রা আরো দুই ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। ডাকাতের হামলায় একজন আহত হয়েছে। পুলিশের সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাতে মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাসকান্দি ইউনিয়নের বাজিতপুর এলাকায় সাবেক সচিব আব্দুল হাকিমের ভাই আব্দুল হালিমের বাড়িতে পাঁচজনের একটি ডাকাত দল হানা দেয়। এ সময় বাড়ির লোকজন চিৎকার শুরু করলে ডাকাত দলটি পালিয়ে গিয়ে একই এলাকার ভ্যান চালক দেলোয়ার হাওলাদারের বাড়িতে হানা দিয়ে তুষার হাওলাদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে লক্ষাধিক টাকার মালামাল লুট করে। এ সময় স্থানীয়রা ধাওয়া দিলে ডাকাত দলের সদস্য মির্জান খালাসি ও হাসমত ব্যাপারীকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে শিবচর থানা পুলিশের এসআই গুলজার হোসেন সহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে কর্তব্যরত চিকিৎসক মির্জান খালাসিকে মৃত ঘোষণা করেন। নিহত মির্জান খালাসি শিবচর উপজেলার সম্ভুক এলাকার মৃত আবু আলী খালাসির ছেলে। এদিকে সকালে সন্দেহজনক চলাফেরা করায় সাগর হাওলাদার ও মোস্তফা কামালকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। হাসপাতালে আহত হাসমত বলেন, এই প্রথমই গিয়েছিলাম অটো চুরি করতে, আমরা পাঁচজন ছিলাম, জেলখানায় ওদের সাথে পরিচয়, এলাকার লোকজন মারছে। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মাইনুল ইসলাম বলেন, ভোর রাতে দুজনকে হাসপাতালে আনা হয়, এর মধ্যে হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। বাসকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান খোকন বলেন, মির্জান এর আগেও ডাকাতি করেছে বলে জেনেছি, তার বিরুদ্ধে আগেও মামলা আছে। শিবচর থানার এসআই গুলজার হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে দুইজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে, অপরজন হাসপাতালে ভর্তি রয়েছে। সকালে স্থানীয়দের সহায়তায় আরো দুইজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে শিবচর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদারীপুর থেকে মীর ইমরান, স্বাধীন সংবাদ।